প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি স্বাগতম শৈলী, মাঝে মাঝে অতিথি, যুক্তরাষ্ট্র প্রবাসী মূলধারা রাজনীতিক, অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবারের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট, ডিসি লোকাল 37-এর প্রেসিডেন্ট মিসবউদ্দিন, এবং একই সংগঠনের স্টেটেন আইল্যান্ড চ্যাপ্টারের সেক্রেটারি মোহাম্মদ করিম চৌধুরী, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট এবং মূলধারা রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, আপনারা জানেন আজকে যদি আমরা রোববার রাত এখানে কথা বলছি, মঙ্গলবার সেই যুদ্ধ, ভোট যুদ্ধ শুরু হবে। সারা বিশ্ব যে যুদ্ধের দিকে তাকিয়েছে, ভোট যুদ্ধ, এবং বিশ্বের যে প্রেসিডেন্ট বলা হয় বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিটি নির্বাচিত হবেন এই মঙ্গলবারের জনতার রায়ে, সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আজ আমরা যখন এই প্রোগ্রাম করছি, আজকে বিকেলেরই খবর যে বিষয় নিয়ে খুব আলোড়ন সৃষ্টি হয়েছে, এবং যে বিষয়টাকে কেন্দ্র করে হিলারির জনপ্রিয়তার যে অনেক ধাক্কা লেগেছিল, যে হিলারির ইমেল ব্যবহারে অপরাধের কোনো প্রমাণ পাওয়া যায়নি এফবিআই বলেছে, তো এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। তো আমি সর্বশেষ তথ্য নিয়ে আমি মাপ মেজবাইকে দিয়ে শুরু করতে চাই। আপনি খুব কাছে থেকে হিলারির ক্যাম্পেইনে কাজ করছেন, সর্বশেষ অবস্থা যা আপনি শুরু করেন। আসসালামু আলাইকুম। এই বিষয়টি আমাকে আসলে কখনো বিরক্ত করে নাই, এই জন্য ইমেল বিষয়টি আমেরিকাতে কোনো অবস্থাতেই ডিলিট করা বা পার্সোনাল সার্ভিস সার্ভার ব্যবহার করার ব্যাপারটা কখনো নতুন নয়। আপনারা জানেন এর আগে সেক্রেটারি অফ স্টেট ছিলেন কন্ডোলিসা রাইস, তার আগে ছিলেন কলিন পাওয়েল, তার আগে ছিলেন ম্যাডেলিন অলব্রাইট, অল দিস ফোর সেক্রেটারি অফ স্টেট, থ্রি অফ দেম আদার দেন হিলারি, থ্রি অফ দেম সেট ইন দেয়ার স্টেটমেন্ট দ্যাট উই অলসো ইউজ প্রাইভেট ইমেল সার্ভার অ্যান্ড উই হ্যাভ নেভার বিন কোয়েশ্চন বাই এনিবডি হোয়াই উই আর ইউজিং ইট। তো হিলারির প্রশ্নে কেন এত জটিল আসলো? এটা জটিলতা আসার পিছনে সবচেয়ে কারণ, রিপাবলিকানরা জানতো যে হিলারি উইল বি দি প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট, বিকজ 2008 হি শি ওয়াজ অলমোস্ট বিকামিং দি ক্যান্ডিডেট, লেটার ওবামা টুক ওভার। সো সিন্স দেন রিপাবলিকান পার্টি হ্যাজ বিন আফটার হার। তো এই বিষয়টি আসলে আমাদের ভোটারদের জানা দরকার, সেটা হচ্ছে এই রিপাবলিকান কংগ্রেস দে হ্যাভ ইনভেস্টিগেটেড হিলারি ক্লিন্টন 24 times, ইন অল দোজ 24 times দে সেড দ্যাট দে ফাউন্ড নাথিং। সো নাও লেটার কামস এফবিআই, সো এফবিআই অলসো ইনভেস্টিগেটেড, ইউ নো দ্যাট 1st of July দে অ্যানাউন্সড দ্যাট নাথিং ইজ ফাউন্ড, নাথিং ইজ রং, ইয়েস দ্যার ইজ সাম নেগলিজেন্স। নাও লেট মি টেল ইউ, three of us are, as you introduce us, that we are leader of the community. I am sure over my lifetime in serving the community I made some mistakes, ebong she mistake er karone hoyto oneke onek somoy jona kore onek somoy are maap bhai kotha apni bolen amar sathe to hi byabohar eta hoytei pare. Sutorang Hillary byapar ti emon je tar kono kono kaje hoyto kokhono karo bhitore ekta oshontushti thakte pare, সেটার উপর ভিত্তি করি আমরা অনেক সময় শুনে থাকি ওই দুইজনই খারাপ ক্যান্ডিডেট, একজন হয়তো একটু ভালো, একজন একটু খারাপ। কিন্তু আসলে হিলারির মতো এত উপযুক্ত কোনো প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট আমেরিকার 240 বছরে প্রতিদ্বন্দ্বিতা করেন নাই। সুতরাং আমরা মনে করি যে হিলারির মতো একজন ডেমোক্রেটিক পার্টির নির্বাচিত ক্যান্ডিডেটকে আমরা যে সমর্থন করি, এই জন্য আমরা আসলে খুব ধন্য মনে করি। তো সেদিক থেকে ইমেলের বিষয় নিয়ে যে একটা ভারসাম্যতার দেখা পর্যবেক্ষণ করা গেছে, আমি মনে করি যে হিলারি নিরঙ্কুশভাবে 270 এবং তারও বেশি পেয়ে আগামী মঙ্গলবারে প্রেসিডেন্ট নির্বাচিত হবে। করিম ভাই যদি বলেন, আপনারা খুব খবর রাখছেন এই নির্বাচনের, কি হচ্ছে সারা দেশে? দেখুন, জুলাই মাসের 5 তারিখে এফবিআই একটা রিপোর্ট উপস্থাপন করলো যে ইমেইল পর্যবেক্ষণ করে তারা তেমন কিছু পান নাই, হয়তো কিছুটা নেগলিজেন্স, বাট ইট ডাজ নট রেজ টু দ্য লেভেল অফ ক্রিমিনাল প্রসিকিউশন। হোয়াট ইট ডাজ মিন, সোজা কথায় যদি আমরা বাংলায় বলি, তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা যায়নি, অপরাধের কোনো প্রমাণ পাওয়া যায়নি, অপরাধের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এরপরে নির্বাচনে দেখা যাচ্ছে, আমরা 50টি স্টেটের নির্বাচন যেভাবে সারা আমেরিকার নির্বাচন আমরা পর্যবেক্ষণ করে দেখছি, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের যে সমস্ত তথ্য ওনার বের হয়ে আসছে, আপনারা জানেন নারী গঠিত কেলেঙ্কারি থেকে শুরু করে ব্যাংক কারাপসি এবং তার ব্যক্তিগত চরিত্র, তার
ব্যবসায়িক চরিত্র, তার ফরেন পলিসি, তার ইন্টারনাল পলিসি যেগুলো আমরা আভ্যন্তরীণ পলিসি বলতেছি, এবং যেটা ইকোনমিক পলিসি, সব দিক থেকেই মানুষ তাকে রিজেক্ট করেছে। আপনারা দেখেছেন যে শেষ দিকে, আমি শেষ দিকে যখন বলছি ঠিক 28 তারিখের আগে, 28শে অক্টোবরের আগে আপনারা দেখছেন প্রত্যেকটা স্টেটে হি ওয়াজ সিঙ্কিং অ্যান্ড হিলারি ওয়াজ ক্যাম্পেনিং ফর সিনেট অ্যান্ড কংগ্রেস সিটস। শি ওয়াজ নট টকিং, শি ওয়াজ নট টকিং অ্যাবাউট হার সেলফ, ইভেন শি ওয়াজ আস্কিং পিপল টু গিভ হার মোর এনার্জি বাই ইলেক্টিং কংগ্রেসম্যান অ্যান্ড সিনেট ডেমোক্রেটিকলি। শি ওয়াজ ট্রাইং টু গ্র্যাব দ্য হোল মেজরিটি। নাও অলওয়েজ সাডেন FBI ডাইরেক্টর জেমস কমি, এখানে আমাদের এখানে বিজ্ঞ লয়ার আছেন, বুঝতে পারবেন উনি, আমরা ওই জাতীয় কর্মকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিগত জীবনে, তো সেটা আমরা আনবো না এখানে, যেহেতু আমরা এখনও কমিউনিটি এবং রাজনীতি নিয়ে কথা বলছি, আমরা প্রফেশনাল দিকটা আনবো না এখানে। হঠাৎ করে উনি একটা চিঠি লিখলেন, চিঠির ভাষা হলো যে তেমন কোনো তথ্য নেই চিঠিতে, যে একটা ইনভেস্টিগেশন পুনরায় যদি রিওপেন করতে হয় একটা ক্লোজ কেসকে, কিছু পাই নাই বলে ক্লোজ করে দেওয়ার অ্যাবাউট এক মাসের মাথায় বা 3 সপ্তাহের মাথায় আরেকটা চিঠি দেয়া, জুলাইয়ের 5 তারিখ থেকে অক্টোবরের 28 তারিখ পর্যন্ত, এই যে লম্বা সময়টা, ইলেকশনের 10-12 দিন আগে হঠাৎ করে উনি একটা চিঠি লিখলেন যে আমরা নতুন কিছু তথ্য পাইছি। আপনাদের একটু আমাদের দর্শকদের অবগতির জন্য, আমাদের যারা ভিউয়ার আছে, আমি একটু বলবো যে ডোমেইন নেম নামে একটা জিনিস আছে, আমরা যারা আইটি ব্যবহার করি, যারা ইমেইল বা ওয়েবসাইট দেখি, ওই ডোমেইন নেম থেকেই ইমেইল আইডিটা বাইর হয়। আপনার ইমেইলের জন্য দরকার হবে একটা ডোমেইন আইডি যেখান থেকে আপনার ইমেইলগুলো ইস্যু হয়, ডোমেইন নেম লাগে। এখন যদি state.gov ওই ডোমেইনটাকে সার্চ করা হয়, ওই ডোমেইনে যত ইমেইল আসছে এবং যত ইমেইল গেছে একটা জায়গায় থেকেই সাইবার ফরেন্সিক এক্সপার্টরা সেটা বের করতে পারেন। এটা একদম, এটা কোনো জটিল কাজ না। জটিল হলো যে মিলিয়ন্স অফ ইমেইল এক্সচেঞ্জ, উই হ্যাভ টু রিভিউ দোজ থিং অ্যান্ড ফাইন্ড আউট হুইচ ওয়ান ওয়াজ ক্লাসিফাইড, ওয়েদার ইট ওয়াজ ট্রান্সমিট টু দ্য রং পিপল। এখন এই ক্ষেত্রে দেখা গেছে যে স্টেট ডিপার্টমেন্ট আগেই ওই কম্পিউটারটা ওই ডোমেইন নেমের সাথে সম্পৃক্ত সমস্ত ইমেইল তারা ভেরিফাই করেছে, করেই 7-5ই আপনারা জানেন যে জুলাই মাসের 5 তারিখে সেই ক্লিয়ারেন্স দেওয়া হয়েছিল। এখন ওই ইমেইল থেকে কিছু ইমেইল হয়তো অন্য জায়গায় গেছে, এবং সেই সূত্র ধরে আরেকটা কেসকে, আপনার জানেন অ্যান্থনি উইনারকে লক্ষ্য করে যায়, হয়তো সেখানে কিছু এই কম্পিউটারের সাথে state.gov-এ তার ওয়াইফ ছিল, এখান থেকে হয়তো কিছুটা সম্পৃক্ততা পাইছে। ওই সম্পৃক্ততা সম্পর্কে পরিপূর্ণভাবে যাচাই বাছাই না করেই হঠাৎ করে একটা চিঠি দিয়ে দেওয়া হলো কংগ্রেসকে, যেটা বড় ধরনের একটা ইম্প্যাক্ট, নেগেটিভ ইম্প্যাক্ট করছে হিলারি ক্লিনটনের। কারণ যতটুকু চিঠিতে যেই বেগ একটা চিঠি লেখা হয়েছে, এটা কোনো প্রফেশনাল, আমি অত উঁচু ডাইরেক্টর অফ FBI-এর লেখা ওই চিঠির সমালোচনায় যাওয়ার মতো আমি অতটুকু স্পর্ধা দেখাবো না, তবে বলবো যে এই চিঠিটা অনেকটা অনেকটা অর্থহীন, দিস ইজ সো বেগ। আচ্ছা, ওই চিঠিতে সে যে ইম্প্যাক্ট সৃষ্টি করছে তাতে করে কিন্তু ওই যে আমরা বলছিলাম যে রিপাবলিকানরা সিঙ্কিং হচ্ছিল সেটা স্টপ হয়েছে, এবং একটা নেগেটিভ প্রতিক্রিয়া পড়ছে কিছু কিছু স্টেটে। তবে আমাদের মেজবাবাই যে কথাটা বললেন, শেষ পর্যন্ত এখনও যে সমস্ত ন্যাশন ওয়াইড যে জরিপ হচ্ছে তাতে দেখা যাচ্ছে হিউজ টার্ন আউট ফ্রম ল্যাটিনো বোর্ড, হিউজ ব্ল্যাক বোর্ড, হিউজ মুসলিম বোর্ড। আপনি জানেন 3.3 মিলিয়ন মুসলিম রাইট হেয়ার, 28 মিলিয়ন ল্যাটিনোস লিভস ইন দিস কান্ট্রি অ্যান্ড দেয়ার আর মেনি ইফেক্টস। আপনি জানেন 53% অফ US ভোটার্স আর উইমেন, আর উইমেনকে আপনি বলবেন ফিগ, ন্যাস্টি, আপনি যা ইচ্ছা তাই বলে যাবেন, তার কিছুটা ইম্প্যাক্ট অবশ্যই আছে। অতএব সর্বশেষ যেটা আমি বলতে চাইব যে সেটা হলো যে ওভারঅল যে 50 স্টেটের যে নির্বাচনী ফলাফল এখন পর্যন্ত দেখা যাচ্ছে, কিছুটা প্রতিযোগিতা হচ্ছে শেষ দিকে, আমরা দেখতেছি যে সব দিকেই, বিশেষ করে আজকে বিকাল 5টার যে FBI-এর নতুন যে রিভিলেশন, যেখানে বলা হয়েছে যে সমস্ত পরবর্তী ইমেলগুলো চেক করার পরে তেমন কিছু পাওয়া যায় নাই, তার ফলে আমরা আশা করছি যে বুধবারের ভোটে, মঙ্গলবারের ভোটে হিলারি ক্লিনটন বিপুল ভোটে বিজয়ী হবেন, এবং যে সমস্ত জায়গায় তার কিছুটা একটা চাপের মুখে ছিলেন সেখানেও তিনি আবার ফিরে আসবেন। বন্ধুর ভাই খুব অ্যাক্টিভ, আজকেও বেশ কয়েকটা প্রোগ্রামে গিয়েছেন, যেখানে যান হিলারিকে নিয়ে, হিলারিকে ভোট দেওয়ার জন্য, ভোট কেন্দ্রে যাওয়ার জন্য মানুষকে আহ্বান জানাচ্ছেন।
কি মনে হয় সর্বশেষ আপনার এই নিউ ইয়র্কের যে কমিটির সাথে কাজ করে কি বোঝা যায় সর্বশেষ আপনার কাছে কি মনে হয়? নিউ ইয়র্ক এট দিস টাইম নিউ ইয়র্ক ইজ নট এ ডিসাইডিং ফ্যাক্টর এনিওয়ে, বাট অ্যাজ আমাদের মেজবা ভাই এবং অনিম ভাই এক্সপ্লেন করেছে, আমি সেখানে শুধু অ্যাড করতে চাই, দেখেন দ্যার ইজ এ সাম সেটিং প্রিসিডেন্স অ্যান্ড রুল, অ্যান্ড এ প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট ক্যানট বি ইনভেস্টিগেটেড 60 days prior year to the election day. So they violated the rule. They should not bring this issue at the 11th hour. So this is not the time. So, but they accomplished their goal. They distract something. They disturb the people. But there are prejudiced people. They don't like the minority. They don't like the Islam. They don't like Hillary. And they are not changing their attitude. They still. আদারওয়াইজ এই যাবৎকালের যা সবচেয়ে ঐতিহাসিক একটা ঘটনা হয়ে গেল, যেটা হলো সবচেয়ে লিস্ট আপনার কোয়ালিফাইড ক্যান্ডিডেট অ্যান্ড গেট দি হাইয়েস্ট সাপোর্ট সারপ্রাইজ ফ্রম রিপাবলিকান অর হুএভার হি গেটিং সাপোর্ট, লুক এট দিস, হি নেভার হ্যাভ এনি কোয়ালিফিকেশন এনি এক্সপিরিয়েন্স টু ইভেন হোস্ট এনি ইলেক্টেড অফিস হোয়াটস এভার, হি ওয়াজ নেভার আই নেভার হার্ড সেইং দ্যাট he was a volunteer for some elected official. So this type of people become a candidate. Mezba bhai ektu age amader abar boltechilo, see Donald Trump, the damage that he caused to this country, the damage that he caused to the people of this country, it will take quite some time. We regain this. Look at this at the amader New York e sampati kale je ghotona gulo hoychilo, this is the direct result of his hate speech. Sure. So what else can be happen? So it is disturbing that we have somebody, I don't know how he came in, and look at this, koto expert, koto bhalo bhalo candidate tar sathe chilo, and tara porjonto thike nai, so he became a candidate. Ami nije personally kalpona kori nai, am oneker sathe, so he will become a candidate even. So it is a now he is a very much deciding factor of this nation. Is a ek din ba dui din jar shomoy ache, we must use all of our resources to knock on the door, telling the people go out. Jara elderly mohila ase jara jaite pare na, elderly people taderke vote kendre jodi niye jawa jay, jara ma ase bachcha maybe sitting er jonno jawa jabe na, tader jonno kono jodi kaaj kora jay, so this will be the right now the work, and also make some call online e giyao volunteer korte paren and make some call tader somoy ase, so we must do everything possible within our means to make sure that Hillary Clinton become a president of this country for the sake of this nation, for the sake of us, for the sake of Muslim and minorities. Amra apnara tinojone bollen je Hillary president howar somoy sombhabona ebong shobai seta bishes kore immigrant community khub mone prane chay, jodi kono karone Hillary na ashe shei khetre ki hobe? Ottonto guruttopurno prashno, I think amra shobai এইভাবে একটু চিন্তা করে রাখা উচিত। প্রত্যেকটি কয়েনের হেড অ্যান্ড টেইল আছে, আপনি কয়েন যদি ছেড়ে দেন হয় মাথার দিকে আসবে না হয় লেজের দিকে আসবে। সুতরাং হিলারি যদি ইলেকটেড হয় গুড ফর অল অফ আস, তখনও প্রশ্ন থাকবে সেগুলি আবার বলবো, কিন্তু যদি বাই চান্স কোনো কারণে, বিশেষ করে কারণগুলি খুব উজ্জ্বল, সেটা হচ্ছে এই আমেরিকাতে 69% হচ্ছে হোয়াইট ককেশিয়াস ভোটার, ইফ দে কাম আউট and vote more than they did over the last 20 years, তাহলে জরিপ রেজাল্ট কোন দিকে যাবে? যদি that will be very serious issue election result, because 29% so far on an average white American voted in last 4 elections. If this election 40-45% comes out, it will be suppressed, upside down, total turvy turvy, it will be different kind of result. So definitely এটাকে consider করা যেতে পারে। যেমন আমরা যেটা আসলে বোঝা দরকার সেটা হচ্ছে আমেরিকা 240 বছরের পুরাতন ডেমোক্রেসি, সারা পৃথিবী এইদিকে তাকিয়ে আছে, এইদিকে মানে আমেরিকার নির্বাচনগুলি শুধু দেখলে শুনলে টিভিতে যারা মনোযোগ দেয় তাদের জন্য অনেক শিক্ষার আছে। আমাদের দেশের নির্বাচন আর এই দেশের নির্বাচন দিনে রাতে পার্থক্য, এতদিন হাজার হাজার লোক মারা যেতে পারত আমাদের ডেভেলপিং কান্ট্রি, তারা এখানে এখন পর্যন্ত নির্বাচনের উপর ভিত্তি করে কেউ মারা যায়নি। তো এই বিষয়গুলো, তারপরে 218 মিলিয়ন ভোটার, তাই না, 50 মিলিয়ন লোক শুধু ওবামার 2012 থেকে 2016 ভিতরে ভোটার রেজিস্ট্রেশন করছে, 50 নতুন ভোটার, 40 মিলিয়ন অলরেডি ভোট দিয়ে দিছে,
আজকে পর্যন্ত 40 প্লাস মিলিয়ন অলরেডি ভোট, এই যে 40 মিলিয়ন পিপল ভোট দিছে, এখান থেকে এটুকু জানা যেতে পারে এর ভিতরে 15% মোর ডেমোক্র্যাটস ভোটেড দেন দ্য রিপাবলিকান। আমরা জানি না ডেমোক্র্যাটদের কেউ রিপাবলিকানে ভোট দিচ্ছে কিনা, বাট রিপাবলিকানের কেউ ডেমোক্র্যাটে ভোট দিচ্ছে, ভোট দিতে পারে, দিতে পারে না, কারণ এই সময় আর কোনো এটা প্রাইমারি নির্বাচন না, এটা হচ্ছে জানেন এনিবডি ক্যান ভোট ফর এনিবডি। তো যেটা আমরা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আউট অফ দিস 40 মিলিয়ন, হুইচ ইজ অলমোস্ট 1/3 অফ দি টোটাল ইলেকশন, টোটাল ভোটার্স, বিকজ আই থিঙ্ক অ্যারাউন্ড 120 to 150 মিলিয়ন পিপল উইল ভোট ইন দিস ইলেকশন আউট অফ 218। সো না জরিপে দেখা যাচ্ছে আমরা ফ্লোরিডা, ওহাইও অ্যান্ড পেনসিলভেনিয়া, এটা 3 লার্জেস্ট স্টেট এবং এই 3টি স্টেটে সবচেয়ে বেশি ইলেকট্রাল ভোটস। তো সে 3টের কথাই আমরা বলি, রিপাবলিকান অ্যান্ড ডেমোক্রেট ইন ফ্লোরিডা, ডেমোক্রেট ইজ এহেড বাই অ্যারাউন্ড 18,000 ভোটস আউট অফ 5.8 মিলিয়ন, দি রিমেইনিং ভোট উইল বি কাস্ট বাই টুইস্ট। আই স্ট্রংলি বিলিভ দ্যাট হিলারি ইজ গোয়িং টু ইন ফ্লোরিডা, দেন পেনসিলভেনিয়া শি ইজ এহেড বাই 5 পয়েন্ট স্টিল টুডে, টুডেজ পোল শোজ শি ইজ স্টিল 5 পয়েন্টস এহেড, সো আই থিঙ্ক শি ইজ গোয়িং টু গেট দ্যাট। ইফ শি গেটস দ্যাট টু, দেয়ার ইজ নো মোর ইলেকশন, ইলেকশন ইজ ওভার। না এখন প্রশ্ন হচ্ছে হিলারি হওয়ার পরেও আপনার প্রশ্ন থেকে বলতেছি, ট্রাম্পকে কিন্তু দেওয়ার পরে দেখবেন যে 50 to 55 or 60 মিলিয়ন পিপল হ্যাজ ভোটেড ফর ট্রাম্প, দিজ আর ভেরি ডেঞ্জারাস পিপল, দিজ আর ক্লু ক্লাক্স ক্লান পিপল, কে হুইচ ইজ কল, দে আর ডেঞ্জারাস, দে আর হোয়াইট সুপ্রিমিস্ট, দে ডোন্ট লাইক মুসলিম ইন দিস কান্ট্রি, দে ডোন্ট লাইক ইমিগ্রেন্টস ইন দিস কান্ট্রি, দে ওয়ান্ট টু ক্লোজ দি বর্ডার। না হোয়াট উইল বি দি আফটার ম্যাথ, দে আর অলরেডি সে ইফ হিলারি গেটস ইলেক্টেড দে উইল এন্ডাইটেড হার, দে উইল ব্রিং চার্জেস এগেনস্ট হার অ্যান্ড শি উইল বি ইন দি কোর্ট রাদার দেন ইন দি হোয়াইট হাউস। সো দিজ আর দি থ্রেটস দে আর ইউজিং। ইভেন আই থিঙ্ক আই স টু ডেজ এগো সাম হোয়াইট সুপ্রিমিস্ট সেইং দ্যাট দে উইল টেক দি আর্মস ইন দেয়ার হ্যান্ড অ্যাজ ইফ দে উইল ফাইট দি ফ্রিডম ফাইট, দে ওয়ান্ট টু ফ্রি দিস কান্ট্রি। সো অল দিস আর ভেরি অ্যালার্মিং। আমরা যারা এই দেশে ইমিগ্রেন্ট, আমার মজুমদার এবং করিম ভাই সহ আমরা যারা কমিউনিটিতে বিশ্বাস করি যে আমরা নেতৃত্ব দিই, আমাদের উচিত হবে কমিউনিটিকে তৈরি করা, এডুকেট করা, যে আগামী দিনে এমন হইতে পারে আমরা হয়তো সিটি হল, স্টেট হাউস, ইভেন কংগ্রেসের সামনে গিয়ে দাঁড়াইতে হবে যে না, ইউ ক্যানট ডু দিস থিং এগেনস্ট মুসলিম, ইউ ক্যানট ডু দিস থিং এগেনস্ট ইমিগ্রেন্টস, উই উইল ফাইট, উইল ফট। হোয়াট হ্যাপেন্ড ইন দি 1960s, লাইক দে কিল মার্টিন লুথার কিং, বাট মার্টিন লুথার কিং চেঞ্জ দি হোল আমেরিকা, দি টাইম ইজ কামিং অ্যাগেন টু রিপিট অল দোজ থিংস। তো আমি মনে করি এই ইলেকশনে হিলারি জিতলেও ভালো, ইভেন না জিতলেও ভালো, এই জন্য কারণ আমাদের যেটা প্রস্তুতি হওয়া দরকার সেই প্রস্তুতি আমাদের নিতেই হবে। সেদিক থেকে আমি মনে করি যে এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমিগ্রেন্টদের জন্য, রিলিজিয়াস ফ্রিডমের জন্য। আপনি মনে করেন যে আমরা যে থ্যাংকস গিভিং পালন করি এর পিছনে একটি কারণ যে ইংল্যান্ড থেকে খ্রিশ্চানরা, বিশেষ করে স্কটল্যান্ড এবং আইরিশেরা সব আমেরিকাতে আসছে শুধু রিলিজিয়াস ফ্রিডমের জন্য। আজকে আমরা এখানে আসছি অ্যাকর্ডিং টু ট্রাম্প উই ডোন্ট হ্যাভ এনি রিলিজিয়াস ফ্রিডম ফর মুসলিম। আই থিঙ্ক দিস ইজ ভেরি স্যাড। হোয়াট ট্রাম্প ডু নট আন্ডারস্ট্যান্ড, ট্রাম্প ফোর ফাদার্স অলসো মাইগ্রেটেড ইন দিস কান্ট্রি, তার দাদা এদেশে আসছে, সেখান থেকে তার বাবা এখানে জন্ম, তারপরে সেখান থেকে তার জন্ম, মানে সেটাই আমেরিকান হোয়াইটরা পরে ভুলে যায়, তারা মনে করে না যে তারাও একসময় যে এই দেশে আসছে। তো সেদিক থেকে আর কি আমাদেরই আসলে তৈরি হইতে হবে ওইভাবে, ইনশাল্লাহ আমরা যদি সংঘবদ্ধ হই এবং সংগঠিত হইয়া যদি এই দেশের ইলেকটেড অফিসিয়ালদেরকে আমাদের সাথে রাখি, তাহলে আমরা এইসব ভবিষ্যতে যেসব থ্রেট আসছে এগুলিকে মোকাবিলা করতে পারব। একটু বিষয় বলেন, যা বললেন যে যদি হিলারি না জিততে পারেন, ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে যান, তখন কি ধরনের প্রস্তুতির কথা যদি বলেন? শুনুন, এই এখানে ইলেকশনের ফলাফল আমরা হয়তো মঙ্গলবারেই জেনে যাব, রাতের 10টা 11টা দিকে আমরা জেনে যাব অনেক কিছু, হয়তো এর আগেও ডিক্লেয়ার হয়ে যেতে পারে। মেজর ভাই যেমন বললেন, যদি ফ্লোরিডা এবং পেনসিলভেনিয়া ব্যাটল ফিল্ডগুলো যদি হয়ে যায়, তাহলে 270 যে ম্যাজিক নাম্বার ইলেকটোরাল কলেজ ভোট, ওটাখানে যদি হয়ে যায় তাহলে হয়তো এর আগেও আমরা রেজাল্ট জেনে যাব। আমরা এখন পর্যন্ত আশা করছি হিলারি হবে, তারপরে যদি কোনো ডোনাল্ড ট্রাম্প হয়ে যায় তারপরে কোনো কারণে, যেই আসুক না কেন, মেজর ভাইয়ের কথার সাথে আমি সম্পূর্ণ একমত যে আমরা যারা মাইনরিটিজ আছি, শুধু মুসলমান নয়, শিওর আমরা যারা মাইনরিটিজ আছি এই দেশে অ্যাবাউট 27%, তাদের সংগঠিত হওয়া প্রয়োজন। কেননা এইবার আপনি দেখছেন যে
how Mr. Trump ignited the poisonous politics among Americans. That has been spreaded around the country, not in the specific state. Sure. হয়েছে কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গায় অতটা বীজ বাষ্প হিসাবে সরায়নি। আমেরিকাতে সে যে বীজ বাষ্পটা সরাইছে তার জন্য যদি আমাদের এখন থেকে, আমি এটা অনেকটা প্যানিক সৃষ্টি করার জন্য বলছি না, উই হ্যাভ টু প্রিপেয়ার আওয়ার সেলফ অ্যাজ এ কমিউনিটি টু প্রোটেক্ট আওয়ার সেলফ হেয়ার ইন আমেরিকান সয়েল। ইফ দেয়ার ইজ এনি কাইন্ড অফ ট্রাবল, অ্যাজ মেনি অফ আওয়ার কমিউনিটি লিডার্স হ্যাজ বিন suspecting that kind of flow may will raise, because Mr. Trump itimoddhe apni dekhchen she bibhinno dhoroner violence korar jonno threat korteche, emon ki she nirbachoni pocharonar mathe dariye jokhon she dekhte chilo prottekta state ei tar sinking hocche, she bolche ei sob nirbachon bad diye amake ghoshona kore dao, declare me as the president, reject the election, ebong falafol manben ki na ei kotha jawab kintu arekta je bhalo kotha Selim bhai apni khub sundor ekta kotha bolechen, ei democratic desh 240 বছরের পুরাতন এই ডেমোক্রেসি সারা বিশ্ব এই দেশের ডেমোক্রেসিকে মডেল হিসেবে ব্যবহার করে, সেই দেশের একজন প্রেসিডেন্ট পদপ্রার্থী এই প্রথমবার আমেরিকার ইতিহাসে বললেন যে আমি যদি না জিতি তাহলে আমি ইলেকশন মানব না। এখন এরকম তার ভিতরে সে গণতন্ত্র বুঝে কিনা বা গণতন্ত্রের প্রতি তার শ্রদ্ধা আছে কিনা সে বিষয়ে আমরা অনেক জায়গায় প্রশ্ন তুলেছি, আমার অনেকগুলো অন্য অন্য চ্যানেলে বক্তৃতা আমরা কথা বলেছি, এমনকি আমি এই প্রশ্নটাও উঠাইছি যে মিস্টার ট্রাম্পের যে বেসিক মরাল ফিটনেস, যে প্রেসিডেন্টের জন্য যে একটা ক্যান্ডিডেট হবে আমেরিকার মতো দেশে বা যে কোনো দেশে, ছোট্ট তৃতীয় বিশ্বের দেশেই হোক না কেন, তার যে বেসিক মরাল ফিটনেসটা থাকা দরকার, আই ডু নট সি দ্যাট কাইন্ড অফ ফিটনেস ইন মিস্টার ট্রাম্প। তো যেটা বলতেছিলাম সেটা হলো এই ইলেকশন আমাদের যারা, আমরা যারা মাইনরিটি আছি, যারা ব্ল্যাক আছি, যারা ল্যাটিনোজ আছি, যারা হিন্দু, সে কিন্তু মুসলিমদের কথা স্পেসিফিক বলেছে, আমরা এটা স্মরণ রাখতে হবে, সে শুধু মুসলমানকেই বলে নাই, সে খ্রিস্টানদেরকেও বলেছে, এখানে যারাই তার বিপক্ষে তারাই ওই গ্রুপকেই সে শত্রু হিসেবে চিহ্নিত করেছে। অতএব এভরিবডি মাইনরিটি আমাদেরকে এ বিষয়ে সতর্কভাবে এখন থেকে আমাদের নিজ নিজ কমিউনিটিতে সংগঠিত হওয়া প্রয়োজন, যখন যদি কোনো কমিউনিটির উপর আঘাত হয় সেটা যাতে আমরা মাইনরিটি সবাই, যারা মাইনরিটি তারা মনে করে যে আমাদের নিজ নিজ কমিউনিটিতে আঘাত হয়েছে, এবং সেই জন্য পলিটিক্যালি উই হ্যাভ টু বি অর্গানাইজড টু ফেস এনি কাইন্ড অফ পলিটিক্যাল টার্মোয়েল ইন দিস সয়েল। থ্যাংক ইউ মজুমদার ভাই। আপনি একটা আইনজীবী হিসেবে সেটা ব্যাখ্যা করেন, তিনি যদি প্রেসিডেন্ট হন ডোনাল্ড ট্রাম্প, তাইলে কি এককভাবে কোনো কিছু করার, আসলে মানুষ যত আশঙ্কা করে, যত কিছু প্রাকৃতিক কথা বলা হচ্ছে, এগুলো কি আসলে বাস্তব করা সম্ভব হবে? রাইট, সে গুড কোশ্চেন, কারণ আমেরিকান ডেমোক্রেসি চেক এন্ড ব্যালেন্স, দেয়ার ইজ ফাইভ ফর্ম অফ দি পিলার আছে, যেমন জাস্টিস ডিপার্টমেন্ট, কংগ্রেস, সিনেট, প্রেসিডেন্সিয়াল পাওয়ার। সো দেখেন, ওবামা ইজ এ প্রেসিডেন্ট বিকজ অফ দ্য ল্যাক অফ হিজ সাপোর্ট ইন কংগ্রেস, সে অনেক কিছুই করতে পারেনি, দেখছেন, রাইট। এবং ডোনাল্ড ট্রাম্প এমন একটা লোক, এবং তার মেজরিটি থাকলেও ওর এজেন্ডাগুলো ওর লোকগুলো এখন সাপোর্ট করবে না, কিন্তু সো হিজ গোনা বি ইজ এ ডিজাস্টার এনিওয়ে। এন্ড আমি বিলিভ মি দ্যাট ইউ ক্যান রাইট ইন দি স্টোন, হি ডোন্ট ইভেন নো হোয়াট হি ইজ গোনা ডু। And then at the end, unfortunately, is the ekta model chilo amader. Amader je ei je koyekbar amader dui bhai bolchen je American democracy electoral system is the model for the entire world. Ei jinishte shundorjo ta ke she noshto kore dilo. Ekhon to ekhon she ja ta kotha boli felbi, loker fire korbe right away. Is the article 3, je article 3 je employee ra ache ekhane, I don't know, er oi sob knowledge constitution somoro ache kina, I don't think so, ki kichu ache kina. So she rap byabohar korbe the way he was running his business. Ekhane to ekta bishoy je bangladeshe, amader bangladeshe kintu আওয়ামী লীগ থেকে যারা এমপি হয়, বিএনপি থেকে যারা যারা এমপি হয়, তারা কিন্তু তাদের দলের পক্ষে ভোট দিতে বাধ্য, দলের পক্ষে ভোট না দিতে তাদের কিন্তু মেম্বারশিপ থাকে না। এখানে তো এভরিবডি ইজ ফ্রি টু ভোট দি ওয়ে দে ফিল লাইক। তো ওই হিসাবে যদিও সিনেট এবং এতে কংগ্রেসের ওনার মেজরিটি থাকেও, স্টিল দেয়ার উইল বি ইন মেনি কেসেস আই স্ট্রংলি বিলিভ দে উইল নট ভোট ফর হিম। সো এট দ্য এন্ড আমাদের জন্য এটা, হি আপনার ট্রাম্প প্রেসিডেন্ট হইলে যে আমাদের জন্য দুঃখজনক অল টুগেদার এটাও না, বা এবং সুখকরও না, হিজ প্রেসিডেন্স উইল বি এ টোটালি আনফরসিন, যেটা আপনি তাকার একটা লোকের ট্রাক থাকতে পারে। হিলারি ক্লিনটন হ্যাভ এ লং হিস্ট্রি অফ রেকর্ড হাউ শি ওয়াজ ডিসাইডিং দি থিংস আন্ডার দিস গিভেন সার্কামস্টেন্সেস, দিস গে হ্যাভ নাথিং, উই আর টোটালি
টোটালি একটা অপরিচিত নতুন অনভিজ্ঞ একটা লোককে আপনি এক জায়গায় বসালেন, লাইক ইউ 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 অ্যালাউইং টু পারফর্ম এ সার্জারি এ নন ফিজিশিয়ান, ইউ ডোন্ট নো হোয়াট হি ইজ গোনা ডু, সো ইজ গোনা বি এ চ্যালেঞ্জ, ইজ গোনা বি ভেরি ইন্টারেস্টিং ইন এনি ওয়ে, বাট আমরা অলসো আমরা অ্যাসিউরড আওয়ার সেলফ দ্যাট হি ক্যান নট জাস্ট হোয়াট এভার ইউ আর সেইং, আমি ওরে পাঠাই দিব দেশে, ওরে এইটা করবো সেটা করবো, দ্যাটস নট হি হিমসেলফ ক্যান নট মেক সো মাচ ডিসিশন, কিন্তু উইথ দ্য মেক্সিকোর বিরুদ্ধে বলার পরেও কিন্তু তিনি আবার মেক্সিকোর প্রেসিডেন্টের সাথে গিয়ে কিন্তু আবার অন্য কথা বলেছেন, ইজ সেলফ কন্ট্রাডিক্টরি, সো মেনি অফ দেম লাইক দিস চ্যালেঞ্জ, হি ইজ ওপেনলি এন্ড নোটোরিয়াসলি সেইং দ্যাট ট্যাক্স ইভেশন ট্যাক্স ফ্রড ইজ হি কনসিডার দ্য স্মার্টনেস হুইচ ইজ নট, এবং 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 সেও জানে যে এটা স্মার্ট না, এগুলো করার বলার পরেও কিন্তু পপুলারিটি থাকে, বিকজ দেয়ার ইজ এ গ্রুপ অফ পিপল যারা ইসলামকে হেট করে, যারা মাইনরিটিকে হেট করে, যারা হিরোইকে ছায় না, তারা কিন্তু স্ট্রংলি তাকে সাপোর্ট করে যাইতেছে নো ম্যাটার হোয়াট ইজ সেইং, দেখেন সে ওপেনলি সে বলতেছে ওমেন সম্পর্কে খারাপ কথা বলতেছে, ইসলাম সম্বন্ধে কত খারাপ কথা বলতেছে, তারপর পপুলারিটি ওই ওই জন্য কিন্তু পপুলারিটি স্ল্যাশ হয় না, অন্য কোনো কারণে হয়। মজুমদার ভাই আমি এই প্রসঙ্গেই বলতেছিলাম, এই এই প্রসঙ্গটা নিয়েই বলতেছিলাম যে দেখেন তার বুলিনেস, তার যে এগুলো কোনো রেশনাল কথাবার্তা না, না লজিক্যাল কথাবার্তা না, না যেই বুলিনেসের কারণে দেখেন একটা হোয়াইট সুপ্রিমেসিস্ট গ্রুপ এখন তার পিছনে, এই গ্রুপটা কিন্তু দেশে একটা আইন শৃঙ্খলার বড় ধরনের একটা আঘাত ঘটাতে পারে, চ্যালেঞ্জ ঘটাতে পারে। আপনি বলতেছিলেন যে তার পক্ষে হঠাৎ করে কোনো আইন করা সম্ভব না, সে নিজেও জানে যে এখান থেকে 16 মিলিয়ন ল্যাটিনোকে ডিপোর্ট করা ফিজিক্যালি অসম্ভব, এবং দ্য ফাইন্যান্সিয়াল অ্যান্ড সোশ্যাল ইম্প্যাক্ট ইন আমেরিকান সয়েল হি হ্যাজ নো ক্লু হোয়াট কুড হ্যাপেন, কিন্তু তারপরেও সে কিন্তু বলে যাচ্ছে এবং দেখেন আমেরিকার একটা বিশাল সাদাদের একটা বিশাল অংশ তাকে সাপোর্ট করে যাচ্ছে, তার মানেটা হলো দেয়ার কুড বি এ সাম সোর্স অফ প্রবলেম ইন আওয়ার কমিউনিটিস অ্যারাউন্ড দ্য কান্ট্রি ইফ হি ইজ ইলেক্টেড। না আমার মনে হয় মজুমদার ভাই এবং করিমা দুজনেই বিষয়টার উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বলেছেন, আমি যেটা বলতে চাচ্ছি আমি এটা মনে করি না যে ট্রাম্প হলে সে কংগ্রেসে বিল পাশ করে আমাদের উপরে অ্যাটাক আনবে, তা না, আমার সমস্যা কোনো অবস্থাতে সম্ভব না, কিন্তু আমি যেটা মনে করি সেটা হচ্ছে তাকে যে সে যদি ডিফিটও খায় তাহলে 50-60 মিলিয়ন পিপল উইল ভোট হিম অ্যান্ড দিজ আর দি হোয়াইট সুপ্রিমিস্ট মোস্ট অফ দেম, দে উইল অ্যাটাক ইন্ডিভিজুয়ালি, আই এম নট টকিং অ্যাবাউট দি কংগ্রেস উইল ব্রিং এ বিল দেয়ার উইল বি এ 2000 মাইলস নট বি লিগ্যাল লিডার হি উইল নেভার হি নিউ দিস দি প্রবলেম দ্যাট ইজ উই আর ফেসিং, লাইক সাম্প্রতিককালে গত 3 মাসের ভিতরে নিউ ইয়র্ক সিটিতে আমাদের বাংলাদেশে 3 জন লোক মারা গেছেন, তাই না, 2 জনকে গুলি করা হয়েছে, 1 জনকে ছুরিতে আঘাত করে মৃত্যু করা হয়েছে, তো এই যে বিষয়গুলি আর কি, এইগুলির পরিমাণ বাড়বে অ্যাক্রস দি কান্ট্রি, 9/11 পরে তারা শিখদেরকে মনে করছে মুসলমান, 6-7 জন শিখকে মেরে ফেলছে, তাই না, তো ওই একটা ব্যাপারটা নিয়ে আমি আমি একটু শঙ্কিত, এই জন্য কারণ আমেরিকার লোকদের একটা সমস্যা হচ্ছে এই, তারা গড়ে গ্রামে যারা আর কি বিশেষ করে এবং ম্যাক্সিমাম তো গ্রামেই থাকে রুরাল এরিয়াতে থাকে, তাদের এডুকেশন খুব কম, তারা পৃথিবীর সম্বন্ধে কিছুই জানে না, বাংলাদেশ বলতে কি একটা দেশ আছে এটাও তারা জানে না অনেকেই, তাই না, এই যে না জানার সুবাদে এখন তারা যদি দেখে যে বাঙালি এক ব্রাউন কালার ইন দেয়ার সিটি ইন এট দি কর্নার দেয়ার ইজ এ হাউস হি রেন্টেড, কারণ আমাদের লোকেরা তখন ছড়ায় ছিটিয়ে পড়তেছে পুরো আমেরিকাতে, সেখানকার কথা বলতেছে, তারপরে ধরেন একটা মহিলা মুসলিম ওনারা হয়তো ক্যালিফোর্নিয়ার কোনো একটা প্রত্যন্ত সিটিতে থাকেন, সেখানে হয়তো স্কার্পোরে বাইর হচ্ছে, ওই ওই ধরনের অ্যাটাকগুলো হইতে পারে আর কি, তো সেটার জন্য আমরা যেটা মনে করি যে আমরা যারা মূলত দাবি করি যে আমরা কমিউনিটিকে লিড করতেছি, তাহলে পুরো অ্যাক্রস দি কান্ট্রিতে যদি আমরা এখন এই মুভমেন্টটাকে একটু সামনে নিয়ে আসতে পারি, তাহলে তারা আমাদের কাছ থেকে মেসেজ পাবে, এডুকেটেড হবে এবং তাদের এই ধরনের আক্রমণাত্মক প্রবৃত্তি কমে আসবে, সেটাই আমি যে বাংলাদেশে আমরা যেটা এখানে বাঙালিরা যা রয়েছি বাংলাদেশ, কিন্তু আমরা মিডিয়াতে দেখি যে বাংলাদেশ মিডিয়া কিছুটা ট্রাম্পের পক্ষে বলে মনে হয় কেউ বলে, তো আসলে কি বাংলাদেশের আমরা যারা বাঙালিরা আছি আসলে ট্রাম্পের কি বাংলাদেশের বিশেষ কোনো কিছু, না এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কে হইলে আমাদের বেনিফিট এই জিনিসটা আমাদের বোঝা উচিত, দেশের সাথে না না ট্রাম্পকে আমাদের কমিউনিটির কেউ কেউ সাপোর্ট করে বিকজ দে ডোন্ট ওয়ান্ট টু সাপোর্ট হিলারি বিকজ হিলারি হ্যাজ এ গুড রিলেশন উইথ ডক্টর ইউস, সো দ্যাট ইজ দি ওনলি রিজন, ইয়েস দে ডোন্ট নো দে ডোন্ট হ্যাভ এনি ক্লু দে আর ওয়ার্স দেন ইন আওয়ার কমিউনিটি দে আর পিপল হু আর ওয়ার্স দেন, কিন্তু
Donald Trump. Now, there is a reason. But yeah, let me finish my thoughts. So what I'm saying to you, that Hillary Clinton bolchen, the America, the 43 million student has a loan of $1.3 trillion, of which 10% of the student will never be able to pay, because each one of them on an average owes $57,000. Those 10% will never be able to buy a house or have a family, because they will destroy their credit report. At the same time, Hillary Clinton bolche je ami president howar pore prottek bochor amar prothom term er 4 bochor $75 billion kore eshob loan ke refinance kora hobe. Interest rate ekhon 9% moto ache, shetake average 3% e niye asha hobe. Ei je benefit, tar pore 125,000 porjonto je sob poribarer ay, সেই সব পরিবারের সন্তানেরা ফ্রি ইউনিভার্সিটিতে যাবে, কলেজে যাবে, তাই না? পাবলিক ইউনিভার্সিটি, এই যে বিষয়গুলি, এটা বাংলাদেশের জন্য উপকারী, এটা বাংলাদেশের প্রত্যেকটি মা বাবা চায় তাদের ছেলে মেয়ে লেখাপড়া করুক, সুতরাং দিস ইজ গিভিং অ্যাস দ্য বেনিফিট। এবং চাইল্ডস ক্রেডিট, আমি জানি আজকে 32 বছর আমেরিকাতে থাকি, আমাদের লোকেরা বছর শেষ ট্যাক্স ফাইল করে যে রিফান্ড পায় সেটা দিয়ে বাংলাদেশে ভ্রমণ করতে যায়। এখন হিলারি ক্লিনটন বলছে যে সে যদি প্রেসিডেন্ট হয় তাহলে 1,000 চাইল্ড ক্রেডিট টাকা জায়গায় 2,000 টাকা করে চাইল্ড ক্রেডিট দিবে। দিস উইল হেল্প দি বাংলাদেশি পিপল। সুতরাং বাংলাদেশি পিপল ট্রাম্পকে সাপোর্ট করে, ট্রাম্প বলতেছে বরং 43% ট্যাক্স যারা রিচেরা পে করে তাদেরকে 15% নিয়ে আসবে, তাতে রেভিনিউই আসবে না, তাতে সোশ্যাল ওয়ার্ক, এখন বাঙালি প্রত্যস্ত বাঙালি মেডিকেডের উপরে চিকিৎসা পাচ্ছে, ট্রাম্প ক্ষমতায় আসলে মেডিকেডই থাকবে না, তখন বিনা চিকিৎসা মারা যাবে বাঙালিরা। সুতরাং বাঙালি যারা ট্রাম্পকে সাপোর্ট করে, দে ডোন্ট হ্যাভ এনি থিঙ্কিং, দে ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দি বাংলাদেশি পিপল ইন আমেরিকা, সাউথ এশিয়ান পিপল ইন আমেরিকা, দে ওনলি থিঙ্ক হিলারি হ্যাজ দ্য রিলেশন উইথ ডক্টর ইউনুস, দ্যাট ইজ দি ওনলি রিজন। বাংলাদেশের সাথে কি দ্বিপাক্ষিক সম্পর্কের কোনো, আমি মনে করি হিলারির মাধ্যমে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি উইল বি ইম্প্রুভ বেটার, উই হ্যাভ অ্যারাউন্ড 4 মিলিয়ন বাংলাদেশি গার্মেন্টস ওয়ার্কার্স নাও, সাম অফ দেম হ্যাভ ইউনিয়ন, সাম অফ দেম হ্যাভ নো ইউনিয়ন, দের আর থাউজেন্ডস অফ ইউনিয়ন অ্যান্ড দে ডোন্ট গিভ দি ওয়ার্কিং কন্ডিশনস ইম্প্রুভ, দের ইজ নো ওয়ার্কিং কন্ডিশনস improvement. We think that after Hillary gets elected, AFL-CIO endorsed Hillary, all international unions endorsed Hillary. Without the labor movement, Bangladesh will never get the GSP benefit, Bangladesh will never get the tax and tariff discount. We are saying that GSP সুবিধার জন্য দরকার হিলারি ক্লিনটনের, এবং হিলারি ক্লিনটন হলে আমরা লেবার ইউনিয়ন মুভমেন্টের মাধ্যমে তাদের কাছে গিয়ে পৌঁছবো। এবং আমি মনে করি AFL-CIO উইল আন্ডারস্ট্যান্ড ফাইনালি দ্যাট বাংলাদেশ ইজ ইম্প্রুভিং ইন দি এরিয়া অফ দি ওয়ার্কার্স রাইটস অ্যান্ড আই নো দে হ্যাভ ডান গুড জব ইভেন আন্ডার দি প্রেজেন্ট গভর্নমেন্ট ইন বাংলাদেশ। উই ওয়ান্ট দ্যাট টু বি ইম্প্রুভ অ্যান্ড জিএসপি বেনিফিটস টু কাম ব্যাক টু বাংলাদেশ অ্যান্ড ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইন অর্ডার টু ডু দ্যাট আই ডোন্ট থিঙ্ক ট্রাম্প উইল ডু দ্যাট ইন এনি ওয়ে, বিকজ ট্রাম্প ইজ সেইং হি ওয়ান্ট টু make those shirt, make those tie, make those addresses in America. That is what he's saying. He will bring everything. So he will not even send anything in Bangladesh anymore. So I think if Trump gets elected, Bangladesh garments industry will collapse. Rather, if Hillary is elected, Bangladesh garments industry will expand. It is my belief and my understanding. We agree with that. Mujumdar bhai, je bishoy ta je Bangladesh o Bangladeshi community ke president hole beshi benefited. মেজবা ভাই যেটা এক্সপ্লেন করছে এর চেয়ে ভালো করে তো আমি এক্সপ্লেন করতে পারবো না। যারা ট্রাম্পকে সাপোর্ট করতেছে আমি বলবো দ্যাট ডোন্ট নো হোয়াট দে আর ডুইং, দ্যাট ডোন্ট হ্যাভ এনি অ্যানালাইসিস, কারণ যে রিলেশনশিপ যেটা বললেন ফরেন রিলেশনশিপের কোনো পরিবর্তন হবে না। আমি স্ট্রং, আমি সিভিল সার্ভিসে চাকরি করছি, আমি এখানে ল স্কুলে গিয়েছি, আমি নো হুকুমের পাবে না। আমেরিকান গভর্নমেন্ট দ্যাট ডোন্ট হ্যাভ টু নো ইন্টারেস্ট অ্যাট অল অ্যাবাউট বাংলাদেশ, বাংলাদেশ অনলি গেট বেনিফিট। বাংলাদেশের প্রেসিডেন্ট কে হইলো, সে হাসিনা হইলো কে খালেদা হইলো, হেদের জন্য কোনো ডিফারেন্স মেক করে না এট অল। যার ওকে ইদার অফ দেম হিলে তো স্টেট সেক্রেটারি ছিলেনই, যখন আওয়ামী লীগের সময় তো ছিলেন। সুতরাং যারা বুঝছে না, ওয়ান্স এগেইন আমি বাংলাদেশি ভাই বোনদেরকে সবিনয়ে অনুরোধ করব, দে শুড ব্লাইন্ডলি সাপোর্ট হিলারি ক্লিনটন ফর দ্য বেস্ট ইন্টারেস্ট অফ আওয়ার কান্ট্রি, ফর দ্য বেস্ট ইন্টারেস্ট অফ আওয়ার গার্মেন্টস ফ্যাক্টরি, ফর দ্য বেস্ট ইন্টারেস্ট অফ মুসলিম, for the best interest of the immigration. Hillary Clinton is the only candidate. She openly said that within 100 days of her presidency, sure, she will bring the comprehensive immigration package who will benefit thousands of Bangladeshi Americans. Sure, sure. Not Awami League, not BNP, Bangladeshi immigrants.
তো ইমিগ্রেন্টদের স্বার্থ যারা পলিটিক্স সম্বন্ধে কিছুটা আইডিয়া আছে দে উইল সাপোর্ট। এখন আবেগের বসে কি হুজুগের বসে আমরা বাঙালি জাতি আর কতদিন চলবো? উই মাস্ট রিড দ্য বুক, উই মাস্ট লিসেন টু ইচ আদার। মেজবা ভাই যে অ্যানালাইসিস দিয়েছে এর এর বেশি শিক্ষণীয় হাউ মেনি পিপল উই হ্যাভ ক্যাপেবল টু অ্যানালাইসিস দিস লেভেল। এখন আমাদের আমাদের লোকরা তো সুরায় না শুনে ধর্মের কাহিনী যে একটা কথা আছে দেখেন, আজকে দুঃখের সঙ্গে বলতে হয় আজকে যে কত বড় একটা অনুষ্ঠান আছে, থাউজেন্ডস অফ পিপল ইজ দেয়ার, বাট হোয়াট ইজ দ্য আলটিমেট গোল, হোয়াট দে আর অ্যাকমপ্লিশিং এট দ্য এন্ড অফ দ্য ডে। এভরি অ্যাকশন শুড হ্যাভ সাম কাইন্ড অফ গোল। যদি সেই শক্তি আমরা প্রেসিডেন্সিয়াল ইলেকশনকে দিতাম, একশো বাস ভাড়া করি আমরা পেনসিলভেনিয়া যাইতাম বাঙালিদের ট্যুর, সারা বিশ্ব দেখতো, সিএনএন সবাই বলতো যে ও হিলারি ক্লিনটনের ভোটে বাঙালি একশো ট্রাক নিয়ে গেছে, একশো বাস লেভেল করে নিয়ে যাইতেছে বাংলাদেশি, বাংলাদেশ সোসাইটির নাম দেন যাও তোমার নাম, বাংলাদেশ সোসাইটির নামে বিশটা ট্রাক নিয়ে যাও, বিশটা বাস লাগাইয়া যাও লেভেল নিয়ে, সারা ওয়ার্ল্ড সিএনএন মেনে মেসেজ করবো দিস ইজ দ্য অর্গানাইজেশন, দ্যাটস হাউ ইউ এক্সপোজ ইউর সেলফ, নট লাইক গসিপিং আওয়ার সেলফ, ইউ গুড আই এম ব্যাড, বাট অ্যাট দ্য এন্ড অফ দি ডে ইটস নাথিং টু গুড অর ব্যাড, নাথিং ইজ ডান, নাথিং ইজ সেট আপ টু বি ডান, ইটস জাস্ট জাস্ট সামথিং দ্যাট উই ডোন্ট নো হোয়াট ইউ আর ডুইং। দেখুন নির্বাচনী ম্যানিফেস্টোর উপর নির্ভর করে বিবেকবান মানুষ আমেরিকার অ্যাবাউট 95% পিপল ভোট দেয় কোনো আবেগে না, ভোট দেয় নির্বাচনী ইলেকশন ম্যানিফেস্টো, ইলেকশনে কে কি ধরনের সুবিধা আমার জন্য বলছে আগামী 4 বছরে সে দিবে। এই নির্বাচনী ম্যানিফেস্টো আপনি যদি দেখেন, আমি শুধুমাত্র তিনটা ভাগ করে দেখাব, ফরেন পলিসি, ফরেন পলিসিতে আমাদের রিপাবলিকান পার্টি ডোনাল্ড ট্রাম্প বলছেন উনি নাফতা থেকে সরে আসবেন, আমাদের যারা এটাকে বলে যে বহির্বিশ্বে যে আমাদের যারা বন্ধু আছে সেখান থেকে উনি চলে আসবেন, আমাদের জার্মানি থেকে আমাদের ক্যাম্প উঠে নেবেন, জাপান থেকে ক্যাম্প উঠে নেবেন, শুধু ব্যবসায়িক সামরিক চুক্তি যেটা ন্যাটোর কথা বলতেছিলাম ন্যাটো থেকে সে উজ্জ্বল করবে, কারণ অন্যান্য দেশগুলোকে সাপোর্ট দিয়ে তার কোনো ইনকাম হচ্ছে না, দেশের ক্ষতি হচ্ছে, সে শুধু নগদ টাকাটাই বুঝতেছে ইনকাম দেশের জন্য, যে ওইসব দেশকে নিরাপত্তা দেওয়ার কারণে আমাদের যে বেনিফিট হচ্ছে এখানে আলটিমেট বেনিফিট গ্লোবালাইজেশন সেটা তার ভিতরে নাই, তার যে শর্ট টার্ম থিঙ্কিং এটা বোঝা যায়। কিন্তু তারপরে দেখুন পররাষ্ট্র দিক থেকে সে একঘরে করে ফেলবে আমেরিকাকে পররাষ্ট্র নীতির কারণে, তার একঘেয়েমি নীতির কারণে, সামরিক দিক থেকে আমেরিকাকে সে উইক করে ফেলবে, কারণ বিশ্বে আরও বড় বড় সামরিক শক্তি রয়েছে যাদের সাথে আমাদের অ্যালায়েন্স ন্যাটো যেটা, সেই ক্ষেত্রে যদি আপনি ন্যাটোকে ভেঙে দেন, ন্যাটো থেকে উজ্জ্বল করে চলে আসেন, ইউ আর উইকেনিং ইউর সেলফ অ্যান্ড ইউর অ্যালাইজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, তারপরে সে বলতেছে আমাদের যে সবচেয়ে বড় অ্যাডভার্সারি আমেরিকার সবচেয়ে বহির্বিশ্বে আমেরিকার বিরুদ্ধে যে সবচেয়ে শক্তিশালী শত্রু রাশিয়া, আমি শত্রু এই কারণে বলবো না যে শত্রুতা করে, আপনারা জানেন যে কোল্ড ওয়ার শেষ হয়েছে কিছুদিন আগে, এখন নতুন করে আবার অনেক ধরনের কোল্ড ওয়ার সৃষ্টি হচ্ছে, সেই পুতিনের সাথে আমাদের রিপাবলিকান পার্টির মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক, এবং আপনারা জানেন যে রাশিয়ান হ্যাকাররা আমেরিকার 17টা এজেন্সি একই সঙ্গে ওরা একমত যে রাশিয়ান হ্যাকাররা ডিএনসির ডেটাবেস হ্যাক করেছে, এবং আরও কী কী হ্যাক করেছে আপনারা হয়তো আমরা এখনও জানি না, নির্বাচনের পরে আমরা জানতে পারব, রাষ্ট্রীয় নিরাপত্তার কারণে অনেক কিছুই হয়তো বলছে না সরকার। এই যে জিনিসগুলো আসছে এটা হলো আপনার ডোনাল্ড ট্রাম্পের স্বার্থে করানো, কেন ওর স্বার্থে এগুলো করা হচ্ছে আর এটা ব্যাখ্যা করার সময় এখানে মনে হয় খুব একটা বেশি নেই, আমাদের দর্শকরা আশা করি বুঝবে। আসেন আভ্যন্তরীণ বিষয়ে, অর্থনীতির কথা বলুন, তিনি ট্যাক্স, মেজবা ভাই অনেক সুন্দর করে ব্যাখ্যা করেছেন ট্যাক্সের কথা, যে উনি বলছেন যে ট্যাক্স সবার জন্য কাট করবে, এর পরক্ষণে যে কথাটা আসলো রাষ্ট্র কীভাবে চলবে, যদি সবার জন্য ইনকাম না থাকলে রেভিনিউ, ইফ ইউ ডু নট হ্যাভ রেভিনিউ হাউ ইউ উইল রান দ্য কান্ট্রি, এখন তার কোনো ব্যাখ্যা তিনি দিতে পারেননি আজ পর্যন্ত। হঠাৎ করে তিনি বলেছেন ওবামা কেয়ারকে আমি রিফিল করবো, হাউ ইউ উইল রিপ্লেস ইট, আপনি দেখছেন আজকে বিকালেই সে বলতেছিল যে আমি এটা রিফিল এন্ড রিপ্লেস উইথ এ বেটার প্রোগ্রাম, উইথ এ বেটার উইথ ওয়ান, হোয়াট ইজ হি ডাজ নট হ্যাভ এনি সলিড প্ল্যান টু অফার। আচ্ছা, এখন অর্থনৈতিক যে বৈষম্যটা সৃষ্টি করবে
সেই বৈষম্যটা হলো উপরের দিকের যারা, আপনারা জানেন আমেরিকার 99% সম্পদ গচ্ছিত রয়েছে একভাগ মালিকের কাছে, সেই ক্ষেত্রে উনি ওই একভাগকে আরো ট্যাক্স বেনিফিট দেবেন। আর আমরা যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত আছি তাদের জন্য মেজবাবাই বলে গেছেন বেসিক সুবিধা, যে সোশ্যাল সার্ভিসের সুবিধাটুকু উনি কাট করবেন। আচ্ছা দেখুন, আমি আর ওনার পক্ষে আর যাবো না, এখন ওর যে পররাষ্ট্রনীতি, আভ্যন্তরীণ নীতি, ট্যাক্স এগুলোর পক্ষে যাবো না। সে কি করছে আপনারা দেখছেন যে পাগলের মতো কথা বলছে, বাংলায় যেটা বললাম যে বলছে যে ওখানে সে বোম্বিং করবে, ওখানে অ্যাটম বোম চার্জ করবে, অ্যাটমিক ক্ষমতা সবার কাছে থাকা দরকার, এইসব কথা আমার মনে হয় আজকের বিশ্বে মেন্টালি কেউ সুস্থ থাকলে বলে না। তারপরে আসুন হিলারির কথা, হিলারি কি করছে, আমি এই কথা বলেই আমার কথাটা সংক্ষিপ্ত শেষ করব। হিলারির পররাষ্ট্রনীতি কি, সবাইয়ের সাথে বন্ধুত্ব করা, ফ্রেন্ডলি উইথ এভরিবডি, শি ওয়ান্টস টু মেক ফ্রেন্ডশিপ উইথ এভরিবডি। তার সাকসেসফুল আপনারা জানেন, সে সিনেটর থাকতে, ফার্স্ট লেডি থাকতে, সিনেটর থাকতে এবং পররাষ্ট্রমন্ত্রী থাকতে, তিনটা বড় পজিশনে সে ছিল। সর্বশেষ সাকসেস যে নিউক্লিয়ার ফাইটিং উইথ ইরান, যে নিউক্লিয়ার কনফ্লিক্ট সেটা রিজলভ করছে, ইতিহাসের একটা বড় সাফল্য আমেরিকার জীবনে। অনেক প্রেসিডেন্ট চেষ্টা করছে, আপনার আমরা জানি শেষ হয়নি, এটা এখন আন্ডার কন্ট্রোল। মধ্যপ্রাচ্য সংকট নিয়ে সে কাজ করে যাচ্ছে প্রতিনিয়তই, যখন পররাষ্ট্রমন্ত্রী ছিল সে, আপনি দেখেছেন তার সপ্তাহের পর সপ্তাহ সে এবং অনেক কাজ করছে, সে এবং কাজ করে যাচ্ছে। বহির্বিশ্বের শান্তির সাথে আমেরিকার উন্নয়ন ওতপ্রোতভাবে জড়িত, একথাটা হয়তো ট্রাম্প জানেন না, যার ফলে হিলারি প্রাণ চেষ্টা করে গেছেন এবং এখনও করে যাচ্ছেন। আশা করি সে নির্বাচিত হলে ভবিষ্যতেও বহির্বিশ্বের শান্তির জন্য সে একজন বড় ধরনের ভূমিকা রাখবেন, বিশ্ব শান্তির জন্য বড় ধরনের ভূমিকা রাখবেন। আভ্যন্তরীণ কথা বলি, ট্যাক্সের কথা সে বলছে, মেজবাবাই বলে গেছেন দেখুন এই দেশের মধ্যবিত্ত যদি কোনো আপনি মিডল ক্লাস গ্রোথ চান, একটা জায়গায় করতে হবে যেখান থেকে আমি যেটা পরিষ্কার বুঝি এবং সাপোর্ট করি, সেটা হলো যে আমাদের কলেজ এডুকেশনকে যদি আপনি ফ্রি করে দেন, আপনার আমার ছেলে যদি ফ্রি কলেজ এডুকেশন পায় তাহলেই দেখবেন আপনার আমার পরিবারের অর্থনৈতিক চিত্রটা চেঞ্জ হয়ে যাবে, আমরা ওই পভার্টির সাইকেলেই থাকবো না। আমি ট্যাক্সি চালাই এই কারণে আমার ছেলে হয়তো হাই স্কুল পাস করছে কিন্তু আর উপরের দিকে যেতে পারছে না, কারণ আই ডু নট হ্যাভ দ্যাট অ্যাবিলিটি টু পে ফর হিজ টিউশন। So what's happening? Either he is taking loan and keeping himself under loan, and a student loan. So this is a big burden, this is a big obstacle for middle class to have this tuition education, to change themselves through education. এখন হিলারির যে প্ল্যান বলছে যে পারিবারিক আয় যদি 1,25,000 নিচে হয় তাহলে আপনার ছেলেমেয়েকে পাবলিক কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াতে কোনো বেতন ফি কিছুই দিতে হবে না, আমরা টেক কেয়ার করব। আরেকটা প্ল্যান দিচ্ছে যাদের হাজার হাজার স্টুডেন্ট এখনো স্টুডেন্ট লোনের চাপে, তারা অনেকটা অনেকে বিয়ে করতে পারছেন না, এরকম অনেক কাহিনী আছে। আমি গতকালকেই একটা জনসভায় হিলারি ক্লিনটন দেখাইতেছিল, স্টুডেন্ট লোনের কথা বলাতেই সবাই দেখাইতেছিল আই এম যে টার্গেটিং, দেখ আমি স্টুডেন্ট লোন দিতে পারিনি এখনো, আমার 50 বছর বয়স হয়ে গেছে, স্টুডেন্ট লোন পরিশোধ হয়। এই যে অর্থনীতির উপরে বাধা একটা দেশের একটা বিশেষ শ্রেণীকে, আপনি ইয়াং শ্রেণীকে, যার ফলে এদের ভিতরে কোনো সৃজনশীলতা এরা প্রকাশ করতে পারছে না, সমাজে কোনো কন্ট্রিবিউশন করতে পারছে না। উনি বলছেন এই সব বিষয়ে $75 billion করে সে রিফাইন্যান্স করবে, এবং যে সমস্ত লোনদারি ছাত্র যদি রুরাল এরিয়াতে কাজ করে যায় তাদের লোন মওকুফ করে, 5 ইয়ার্সের জন্য মওকুফ করে দেবে এবং সরকারি চাকরি করবে। আরেকটা জিনিস দেখেন, যদি কোনো চাইল্ড কেয়ারের কথা উনি বলে গেছে, খুব সুন্দর একটা প্ল্যান, চাইল্ড কেয়ার বলতে ওয়ার্কিং ক্লাস আমরা যারা কাজ করি, আমি আমার ওয়াইফ দুজনেই সিভিল সার্ভেন্ট, আমি কাজ করি স্টেটে, আমার ওয়াইফ কাজ করে সিটিতে, তো আমাদের বাচ্চা দেখার খরচ তো একটা বিশাল অংশ আমাদেরকে ব্যয় করতে হয়, সেই ক্ষেত্রে যদি কোনো সাবসিডি আসে যে আমরা সেটার একটা অংশ বেয়ার করবো সরকার, অথবা ট্যাক্সের সাথে আমরা সেটা একটা ভর্তুকি দিব, সেক্ষেত্রে আমাদের কিন্তু বিরাট সাশ্রয় হয়, যার ফলে এই এই সব নীতির কারণে শি ইজ ইনক্রিজিং দ্যাট টু, শি ইজ গিভিং মোর মানি, ইয়েস ইয়েস, টু আওয়ার পকেট, নো ওয়ান ক্যান স্পেন্ড মোর দ্যান 10% অফ দি ইনকাম ফর চাইল্ড কেয়ার, দি স্টেট উইল পে দি রেস্ট, এন্ড দ্যাট ইজ বিন
ট্রাম্পের পক্ষে হিলারির বিপক্ষে, তারা এইটুকুই বুঝে না এই যে লোক ট্রাম্পের পক্ষে এবং হিলারির বিরুদ্ধে, সে লোকের এই যে মেডিকেল নিয়ে যে ডাক্তারের কাছে যায়, 20 মিলিয়ন লোক ওবামা কেয়ারের আন্ডারে কভার পাওয়াতে উনি এখন ইউনাইট হেলথ কেয়ার অর হেলথ প্লাস, এই আমাদের বাঙালি সবাই আছে, যতজন নেতা এখানে লাফালাফি করেন, অনেকের পায়ের কড়াও আছে সেটাও আমি জানি, কিন্তু আইডিয়াটা হচ্ছে ওনাদের কাজ কিন্তু এই হেলথ প্লাস বা হেলথ ইউনাইটেড হেলথ কেয়ার, ওই যে আমাদের সালে জানি কি করে সালারি ইন্স্যুরেন্স, ওয়েল কেয়ার, অল দিস ইজ ওবামা কেয়ার। ইয়েস, 20 মিলিয়ন লোক। আচ্ছা, এখন 20 ওবামা কেয়ার তারা প্রথম দিনেই এটাকে ট্রাম্প উড়াই দিবেন, এর পিছনে কারণটা কি? কারণ হচ্ছে 20 মিলিয়ন লোকের ভিতরে ইমিগ্রেন্টই সবচেয়ে বেশি, বাংলাদেশিরাই বেশি, সাউথ এশিয়ানরাই বেশি, দ্যাট ইজ ওয়াই হি ডাজ নট ওয়ান্ট, হি ওয়ান্টস অ্যান ইন্স্যুরেন্স দ্যাট ওনলি উইল কভার হিম, হি ডাজ নট শিওর। আপনি দেখেন একটা জিনিস, এগুলি বোঝা দরকার, আমাদের ডোনাল্ড ট্রাম্পের একটা ক্যাসিনো ছিল, ট্রাম্প ক্যাসিনো ইন আটলান্টিক সিটি, হি বিল্ড ইট উইথ $2 বিলিয়ন গভর্নমেন্ট মানি, হি টুক এ লোন ফর $2 বিলিয়ন, আফটার হি বিল্ড 6 ইয়ার্স লেটার হি ফাইল্ড ব্যাংক্রাপসি, গট হিজ মানি ব্যাক, and those people who work there, 7000 people he laid off, 5000 are South Asian, 2000 of them are Bangladesh. Now finally then his friend Icahn came, he bought it for $1.25, so in other words he only bought that Trump casino for $50 million, so he is running last 10 years, 6-7 years that casino. What happens last month, he also filed the bankruptcy, 5000 people lost their job, 2000 of them are Bangladeshi. Apne SLA member as money, we went many times for that rally, for demonstration, we supported, we gave them food, but the problem is this, Donald Trump is running for president, he is going to change our life, he is going to give us job, he just laid off 7000 more people in Atlantic City in his Trump casino. Ekhon eder bhitore Bangladeshi poribar amake oshongkho lok call kore bolche je tara New York City te aste hobe, okhane chakri nai. আচ্ছা, আইডিয়াটা হচ্ছে ভেরি সিম্পল, আমাদের লোকেরা ওবামা হেলথ কেয়ার পকেটে নিয়ে হিলারির বিপক্ষে কথা বলবে, এরপরে বলবে যে ট্রাম্প হলে আমাদের জন্য ভালো, এই জিনিসগুলো আর কি আমার মাথায় আসে না, কি ভালোটা হবে সেটা কিন্তু সেটা জানে না, সেটা কিভাবে হবে, ইভেন তার কোনো প্রপোজালই নাই, মানে এসব বিষয়গুলো যদি একটু চিন্তা করা যাইতে পারে, দেখা যাবে যে মানে শুধুমাত্র ব্যক্তি স্বার্থের কারণে লোকেরা তাদের নিজেদের কথায় চিন্তা করে, এই খালি সমাজের কথা চিন্তা করে না, বাংলাদেশিদের আপনি মনে করেন হিলারির প্রপোজাল অনুযায়ী জানুয়ারির 18 তারিখ থেকে জ্যাকসনের যে মেয়েরা সারা রাত সারাদিন কাজ করে $3.5 হয়তো $4 নিয়ে ঘরে আসে, তারা $15 করে পাবে, হাজার হাজার বাংলাদেশি পরিবার বাঁচা যাবে আমেরিকাতে, আমি তো দেখি অনেক দুস্থ অবস্থায় আমাদের বাঙালি পরিবার আমেরিকাতে জীবনযাপন করতেছেন, তাদের লাইফ চেঞ্জ হয়ে যাবে হিলারি $15 এন আওয়ার, আর ট্রাম্প বলতেছে যে না 750 ইজ টু হাই, হি ইজ গোনা কাট ইট, সো আই ডোন্ট সি এনিথিং, মানে সাম হাউ আই গেট ভেরি আপসেট অ্যাবাউট দিস ওয়েন আই সি আওয়ার পিপল ইভেন ডু নট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড, ডু নট ওয়ান্ট টু লার্ন, ডু নট ওয়ান্ট টু বি এডুকেটেড, দ্যাট হোয়াট ইজ গুড ফর মি, গুড ফর মি মিন্স গুড ফর মাই কমিউনিটি, ইফ দে লাভ দেয়ার কমিউনিটি দে উইল লাভ হিলারি অ্যান্ড দে শুড ভোট ফর হিলারি। আমরা একবারে শেষ পর্যন্ত জি ভাইয়া, যে বিষয়টা যে আমরা অনেকে বলি যে নিউ ইয়র্ক ডেমোক্রেট জি, এখানে কি ভোট কেন্দ্রে তেমন না গেলেও কি হবে? না না, ভোট কেন্দ্রে আই নো আই নো হবে, হিলারি ইন এবং ইলেকটোরাল ভোটার শিওর শিওর এবং সাধারণ ভোট। আচ্ছা, একটু কুইকলি কুইকলি বলে দিচ্ছি, আমি সময় সময়ের ব্যাপার না, নিউ ইয়র্ক স্টেটে হিলারি 30 পয়েন্ট আগায় আছে, এর মানে এই নয় যে আমরা ভোট দিতে হবে না, আমি সবাইকে বলি ইনশাল্লাহ আপনারা এই মঙ্গলবারে ভোট দেওয়ার জন্য চেষ্টা করবেন সকাল 6টা থেকে রাত 9টা, যদি আপনাদের যেতে অসুবিধা হয় তাহলে আমাদের নাম্বারে কল করবেন 9172 আমরা বাসায় আসব, আপনাদেরকে নিয়ে পুলিং বুথে যাব, আবার বাসায় দিয়ে যাবো। ইলেকটোরাল কলেজ নিউ ইয়র্ক স্টেটে 29টা ভোট, 29টি ভোট সবাই পাবে, পুরো আমেরিকাতে 538টি ইলেকটোরাল ভোট, অর্ধেক হচ্ছে 269 275 আপনি উইন করবেন। আচ্ছা, এটা এইভাবে হচ্ছে, 435টা কংগ্রেসম্যান আছে আমাদের সারা আমেরিকাতে, 100 জন সিনেটর প্রতি স্টেটে 2 জন করা, আর নিউ ইয়র্ক ওয়াশিংটন ডিসিতে স্টেট কলম্বিয়া যেটাকে বলে কলম্বিয়াতে 3টা পজিশন, তো এ মোট 538টি ইলেকটোরাল বোর্ড,
এখানে যে মেজরিটি পায় সেই প্রেসিডেন্ট হয়। আমরা মনে করি হিলারি 300 উপরে পাবে এবং এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটের যে বিষয়টা, জি, ভোট বেশি হলে যদি ইলেকটোরাল কম হয় তখন কি? আচ্ছা, বিষয়টা এরকম হয়, আমেরিকাতে 50টি স্টেট, এটা বাংলাদেশের সাথে, বাংলাদেশ থেকে 200 গুণ বড় আমেরিকা। তো 50টা স্টেটের মধ্যে 48টা স্টেটে যে বেশি ভোট পায় সে সব ইলেকটোরাল ভোট পায়। আর দুইটি স্টেট মেইন অ্যান্ড নেব্রাস্কা, দে আর হোয়েন ইউ গেট আফটার দি ইলেকশন হাউ মেনি হাউস সিটস আর দেয়ার, লাইক আই থিঙ্ক মেইন হ্যাজ 3 সিটস, ইফ 2 অফ দেম ইজ রিপাবলিকান দ্য রিপাবলিকান উইল গেট 2 সিটস, 1 অফ দেম ইজ ডেমোক্রেট, ডেমোক্রেট উইল গেট 1 সিট, অ্যান্ড নেব্রাস্কা ইজ দি সেম, আই থিঙ্ক দে হ্যাভ 5, সো সেম থিং অ্যাকসেপ্ট দিস। সো পিপল সে দিস অলওয়েজ, ও ইভেন ইফ ইউ গেট দি পপুলার ভোট স্টিল ইউ ক্যানট বি দি প্রেসিডেন্ট বিকজ ইউ দি আদার পার্সন গট দি ইলেকট্রাল, ইট ইজ নাথিং বাট বিকজ অফ দি নিউ ইয়র্ক স্টেট হ্যাজ হাইয়েস্ট পপুলেশন, ক্যালিফোর্নিয়া হ্যাজ দি বিগেস্ট পপুলেশন, সো দিস টু স্টেট অলওয়েজ গিভস ইউ দি মোর ভোট দেন দি এনি আদার স্টেট, সো দ্যাট ইজ হোয়াই সামটাইম দি পপুলার ভোট ক্যান বি মোর বাট ইলেকট্রাল ভোট ইউ ক্যান গেট 270 লেস দেন বাই রিসিভিং দি পপুলার ভোট, দ্যাট ইজ ভেরি সিম্পল ইস্যু। And I think still it is very well democratic country in this country because it goes by every state has their own independent way of giving the vote. That is why they do, and I think I like it. It is very important that people should understand that this electoral college is the same as the popular vote because it goes by that way, except Maine and Nebraska. Bondhura, amra shesh korbo. Shesh ek minute jodi bolo. Amader last kotha holo go out and vote. Yes. Tuesday we spend our most of the time either we vote or have someone go to the polling station or call somebody. We must do our best and we are very confident that he will be the next president. Korim bhai, 6 minute. Ami Staten Island e thaki. Staten Island er vote er sathe somprito Staten Island er committee er sathe ami otoproto bhabe jorito. Staten Island er dorshok shrotader jonno bolchi. Shedin amader ekta boro dhoroner team about 32 people will be in the field to assist our voters, and any kind of transportation or if you have any question, please communicate with us and you can reach me directly at 646-785-7026. আমাদের সেখানে ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা থাকবে এবং আপনাকে নেওয়া আসা বা অন্য কোনো সমস্যা যদি থাকে ভোটের ক্ষেত্রে বা কেউ যদি কোনো ক্ষেত্রে আপনাকে থ্রেট সৃষ্টি করে, যদিও আমরা নিউ ইয়র্ক স্টেটের জন্য সেটা বলছি না। আরেকটা কথা বলে যাই সেলিম ভাই, এই স্টেটে যদিও আমরা 30 বা 40 ভাগ এগিয়ে আসি, এটা ব্লু স্টেট হিসেবে পরিচিত, প্রত্যেকটা স্টেটের কাছে আমরা অনুরোধ করব প্রত্যেক জায়গায় যাতে ডেমোক্র্যাটরা যেন নিজ নিজ দায়িত্বে ভোট দেন, এবং যেমনটা আমাদের অ্যাডভোকেট সাহেব বলছেন, মজুমদার সাহেব, যে শুধু নিজের দায়িত্ব করলেই হবে না, সেই ক্ষেত্রে আপনার সামাজিক যে দায়িত্ব, যে সিভিক রেসপন্সিবিলিটি, প্লিজ হেল্প আদার টু গো অ্যান্ড কাস্ট দেয়ার ভোট। না না, বিষয়টি হচ্ছে আমরা লক্ষ্য করতে হবে, একজন চাচ্ছে যে নেগোসিয়েশনের মাধ্যমে শান্তি নিয়ে আসবে পৃথিবীতে, আর একজন চাচ্ছে ও 2000 মাইল পর্যন্ত ওয়াল বানাবে, দ্যাট ইজ দি ডিফারেন্স। একজন চাচ্ছে যে টু ক্রিয়েট দি ব্রিজ বিটুইন দি কমিউনিটি অ্যান্ড দি রিলিজিয়াস গ্রুপ সো দ্যাট উই ক্যান লিভ উইথ হারমনি, আদার ওয়ান চাচ্ছে যে কোনো অবস্থাতেই ডিভাইড অ্যান্ড রুল, মানে দে ডোন্ট ওয়ান্ট, ইয়েস ইয়েস, সো দি অল দিস রিজনস অ্যান্ড অলসো ইকোনমিক প্রসপারিটি উইল কাম ফ্রম ওয়ান সাইড, the economic downturn will come from the another side. Based on all these facts and figure, we must come out and vote on November 8, which is Tuesday, from 6 a.m. to 9 p.m. Thank you very much. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you.